يا نبي جنم دين شباب 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 نبي جنم دين شباب 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 نهاية رسالات يا رسول الله الله أكبر نعره رسالات يا رسول الله شبه 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 دين نور مرجو تنمدين نور نبي جري جنم دين شبه 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 دين تاي نبي جنم دين شبه 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 دين أكري نبي جنم دين شبه 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 دين بير حبيب جنم دين شبه 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 دين هدين أولا جنم دين شبه 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 دين أكري نبي جنم دين شبه 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 دين সম্মানিত মুসলিম জাহানের হৃদয়ের মণিকোঠায় বারে হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান মানবের আজ জন্মদিন সেই উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত স্মরণ করার উদ্যোগে এক মিলাদের আয়োজন করা হয়েছে গতকালকে আমরা রান্দা বাজার বড় মসজিদে ঈদ মিলাদুন্নবীর অনুষ্ঠান উদযাপন করেছি আজকে রেলির পরে সরকারি প্রোগ্রাম আছে উপজেলায় আজকে রেলিতে যারা অংশগ্রহণ করেছেন সরগোলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজ বিশ্বনের আজকে এই আমার প্রিয় রসুলের আজকে জন্মদিন উপলক্ষে ইতিমধ্যে আমরা রেলি সম্পন্ন করেছি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم الحمد لله আজকে যে নবীর জন্মদিন আজকে মিডিয়ার কাছে অনুরোধ করব আমরা সবার আগে যে ঠিকানা সেটা হলো নবীর মদিনা আজকে নূর নবীর মদিনার টানে ভালোবাসায় আমরা মুসলিম জাহান সারা পৃথিবীর কিছু রুটে তাকে নিয়ে কোন রকম কোন কটুক্তিমূলক কোন শব্দ মুসলিম জাহান কোনদিন সেটা মেনে নেয়নি এবং কাল কিয়ামত পর্যন্ত সেটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই সেই কারণে আজকের এই রেলি থেকে জানাতে চাই এই পর্যায়ে নাতি রাসূল নিয়ে আসছেন আমাদের সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর জুবারা দিল নিয়ে মোর জিন্দগি বার ইন্তেজার জিন্দগি বার ইন্তেজার আর জুবারা দিল নিয়ে মোর জিন্দগি বার ইন্তেজার জিন্দগি বার ইন্তেজার ইয়া মুহাম্মদ নবী রহমত ইয়া মুহাম্মদ নবী রহমত দাও গো দাও আমায় দিদার জিন্দগি বার ইন্তেজার জিন্দগি বার ইন্তেজার আর জুবারা দিল নিয়ে মোর জিন্দগি বার ইন্তেজার জিন্দগি বার ইন্তেজার আস্তা চলে গড়ালো বেলা সাঙ্গ হলো এই বাবের খেলা অস্তা চলে গড়ালো বেলা সাঙ্গ হলো এই বাবের খেলা চুম্ব তোমার নুরানি কদম চুম্ব তোমার নুরানি কদম সেই আশানা পূর্ণ আর জিন্দগি বার ইন্তেজার
জিন্দগি বার ইন্তজা আরজু বারা দিল নিয়ে মোর জিন্দগি বার ইন্তজার জিন্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আছেন السلام عليكم ورحمة الله وبركاته. قال رسول الله صلى الله عليه وسلم أستر পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের রেলির সমাপ্তির কাছাকাছি আজকের আমরা বিশ্ব নবীকে ভালোবেসে যে নবীকে না বানাইলে তাম পৃথিবীর বুকে কোন কিছু সৃষ্টি করা হতো না, যে নবীকে ভালোবাসছেন পশু পাখি আঠারো হাজার মাত্রঘাত গাছপালা, আমরা সেই নবীকে নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী হিসেবে জানি। আমরা যতক্ষণ আমাদের শরীর রক্ত মাংস থাকবে ততক্ষণ পর্যন্ত নবীকে আমরা ভুলে যাব না, ভুলে যাব না। নবী রবিউল আউয়ালের বিপক্ষে যারা বাইরে আছেন তাদেরকে আমি বিশেষভাবে বলতেছি, আপনারা কোরআন হাদিসের দৃষ্টিতে কোরআন হাদিসের সহি দৃষ্টিতে আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হয়ে সকলে আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার সেবায় কিয়ামতের দিন যেন হাশরের দিনে যেন আমরা নাজাত পাইতে পারি, এদের নামে সকল ভাইদেরকে এই র্যালিতে থাকার জন্য অংশগ্রহণ করতে বলছি। ধন্যবাদ বর্ষার ভাই। আমাদের আজকে র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মসজিদের সম্মানিত খতিব আর মাওলানা আব্দুল কুদ্দুস, আমাদের জিয়া বেন, আমাদের আশিক রাসুল নবী প্রেমিক, আমাদের জিয়াউদ্দিন তালুকদার ভাই, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় মুসলি ভাই সকল, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই পৃথিবীর সৃষ্টির আগে আখিরি নবী বিশ্ব নবী সৃষ্টি করে আল্লাহর কুদরতি হেফাজতে রেখেছেন এবং সর্বশেষ এই দুনিয়ায় প্রয়াণ করেছেন মানব কল্যাণের জন্য। কাল কেয়ামত পর্যন্ত এই আখিরি নবী বিশ্ব নবীর জীবন বৃত্তান্তের উপর এই পৃথিবী চলবে। তিনি যে পথ দেখিয়ে গিয়েছেন, তিনি যে রাস্তা দেখিয়ে গিয়েছেন, মুসলমান না শুধু সারা পৃথিবীর সকল মানুষের জন্য তিনি দিক দিনের দিশারি হিসাবে আলোর দিশারি হিসাবে তিনি এই পৃথিবীতে আবির্ভাব হয়েছেন। আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এখানে দাঁড়িয়ে আমি বর্তমান বাংলাদেশ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই বাংলাদেশে যত রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, বন্ধ ছুটি আছে, তার মধ্যে মিলাদুন নবী এক নম্বরে রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী, সেই কারণে তাকে আমরা ধন্যবাদ জানাই। পৃথিবীর ইতিহাসে তিনি একটি নজির করেছে যে সারা বাংলাদেশে একযোগে 560টি মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহর ঘর নির্মাণ করেছেন, যা কোন দেশের রাষ্ট্রনায়ক করেনি, একমাত্র বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা করেছে। তাই তাকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক দেশ এবং জাতি পরিচালনা করতে পারে। তাকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে উপস্থিত হয়েছে, আমাদের অনেকে লজ্জা লাগে যে নবীর সুপারিশ ছাড়াও আমরা কাল কেমন তার সুপ্রদিনে তার